আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্বাগতম দরবারি বেলা সেবার ন্যাচারাল পাওয়ার সেন্টার ভিডিওতে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে যারা স্বাগতম। মহান আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া জ্ঞাপন করছি, মহান আল্লাহ তালা তৌফিক দান করেছেন আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আজকে আমি পবিত্র সবাই মেরাজ উপলক্ষে 27 রজব দিবাগত রাত সেখান থেকে সবাই মেরাজ শুরু হয়। অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন ভাই আরবি ভাষায় 27 রজব, যেই 27 রজবের মাগরিবের পর থেকেই সবাই মেরাজের সময় শুরু হয়েছে, তখন থেকে আপনি আমল শুরু করতে পারেন। সবাই মেরাজের আমল দ্বারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি পৃথিবীতে যা চান, দুনিয়াতে যা চান, সকল কিছু পাওয়া সম্ভব। কারণ মহান আল্লাহ তাআলা এই দিনে তার মেহবুব, তার প্রিয় আশিক, উনি নিজে যার প্রতি আশিক হয়েছেন, যাকে মহব্বত করে ভালোবেসে পৃথিবী সৃষ্টি করেছেন, তার দিদারের জন্য, দিদার মানে সাক্ষাতের জন্য, তার সাথে মিলনের জন্য তিনি তাকে ঊর্ধ্ব আকাশে, সপ্তম আকাশের উপরে ও সেখানে তাকে নিয়ে গিয়েছিলেন বোরাকের মাধ্যমে। এবং একটি নির্দিষ্ট সময় পরে জিব্রাইল আলাইহিস সালাম যিনি তাকে নিয়ে গিয়েছিলেন পথ দেখিয়ে, সেখান থেকে জিব্রাইল আলাইহিস সালাম আর সামনে অগ্রসর হতে পারেননি। বলেছেন হে আল্লাহ রাসূল, আমি যদি সামনে অগ্রসর হই আমার ডানাগুলি জ্বলে যাবে, আমার সেই ক্ষমতা নেই, আপনি সেখানে যান। অথচ দেখেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুধুমাত্র আপনার জাররা পরিমাণ, আল্লাহর নখের জাররা পরিমাণ দেখেই তার কম সহ জ্বলে পড়ে ছারকার হয়ে গেছিল। আর আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে স্বয়ং দিদার করেছেন, নিজে গিয়েছেন, এমনকি আল্লাহ তাআলা যখন তার আরশে আজিমের কাছে গিয়েছেন দরবারে, তখন আল্লাহ তাআলা বলেছেন ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি আপনার পাদুকা দয় খুলবেন না, তা নিয়ে আপনি ভিতরে প্রবেশ করেন। আল্লাহ সিংহাসনের সামনে তার পাদুকা পর্যন্ত খুলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসেন আল্লাহ তাআলা। এই জগতে অসংখ্য নবী রাসূল, 288,000 মতান্তরে 188,000 নবী রাসূল এসেছে, এবং যারা আমলিয়াতের জগতে আছে, সাধনার জগতে আছে, আমরা তা জানি তা কোটি কোটি পর্যায়ে ছাড়িয়ে গিয়েছে। হাদিস কিতাবে ব্যতীত ঠিক আছে আরও নবী রাসূলদের সংখ্যা যদি আমরা ধরি, আল্লাহর পথে যারা দাওয়াত দিনে দাওয়াত দিয়েছেন তার সংখ্যা কয়েক কোটির উপরে, তো এখানে 9 কোটির কথা বলা হয়েছে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত তো নবী রাসূল এসে গিয়েছে। আর ওলিয়াউলিয়া গাওস কুতুব আব্দাল যারা আছে তাদের তো আশেকার জাহেরান রক্তিবৃন্দ, এদের তো বলার অপেক্ষাই রাখে না এরকম কত লোক যে দুনিয়ার পক্ষে আল্লাহ ধর্ম প্রচারের জন্য, তার নিজের পরিচয় প্রকাশের জন্য, তার মাহাত্ম্যের জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমরা সেগুলো ভুলে গেছি। শেখ ফরিদ গন্ধেশ্বর রহমতুল্লাহ আলাইহে আফসোস করে সবাই মেরাজ নিয়ে বলেছিলেন, হায় আফসোস, যদি জানার মানুষ জানতো, যদি জামানার মানুষ বুঝতে পারতো যে ঠিক আছে কি একটি রজনী চলে যাচ্ছে, কি একটি দিন চলে যাচ্ছে, মানুষ ঠিক আছে কেঁদে ভোগ বাসিয়ে ফেলতো। কারণ এই দিনটিতে আল্লাহ তালার কাছে এমন কোনো চাওয়া নেই যা পাওয়া হয় না, প্রতিটি চাওয়াই আল্লাহ তালা পূরণ করে থাকে। এই দিনের প্রত্যেকটি আবাদত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। কারণ সবে মেরাজ চলে গেলে সবে মেরাজের যে রজনীগুলো, যে রাত্রিগুলো, এবং সবে মেরাজের আগের যে দিনগুলো আপনারা এই রজবের, প্রত্যেকটি দিন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ছিল। তা যাই হোক, যারা আমল করেছেন তারা তো করেছেন আলহামদুলিল্লাহ, তারা অবশ্যই আপনারা পুরস্কারের জন্য প্রস্তুত থাকেন। এখনও পর্যন্ত 27 এই রজবের যে আমল যারা করেননি, বা সামনে আমাদের 27 এই রজব, হ্যাঁ এই রজনীতি আপনারা এই আমলটি পাঠ করবেন, 12 রাকাত নফল নামাজ পাঠ করবেন। 12 রাকাত নফল নামাজ কীভাবে পাঠ করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে বলবো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং আমাদের আমলের এতটুকুর জন্য ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলে আল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমিন এই তসবিহগুলো লিখে নেবেন, তাহলে আপনার আমল হয়ে যাবে। ভাই আমাদের এই জন্য কল করার কোনো প্রয়োজন নেই, আর দ্বিতীয়বার কল করার জন্য আমাদের সেই সুযোগ নেই যে আমরা বসে আছি, আমরা ফ্রি আছি, আপনার কলটি রিসিভ করবো, আপনাকে আবার বুঝিয়ে দেবো যা কিছু বলার ডিটেলস সব কিছু আমরা ভিডিওতে বলে দিচ্ছি, তারপর আপনারা আপনাদেরকে কল করেন, আপনাদের কলগুলো আমরা কেটে দিচ্ছি বা ব্ল্যাকলিস্টে ফেলে দিচ্ছি, এই কারণেই আর টোটাল সব কিছু বলে দিচ্ছি। তারপরে কেন কল করতেছেন, তারপরে যদি কল করে ডিস্টার্ব করেন তাহলে সেই জন্য কিছু করার নেই, আমাকে খারাপ পাবেন আর ভালো পাবেন তাতে আমার কিছু যায় আসে না। আমার কর্তব্য হচ্ছে আমি যা পেয়েছি, আমি যা করতে পেরেছি, আমার বক্তৃবৃন্দ যা করেছে, আমার আশেখান যারা করেছে, যারা যে রেজাল্টগুলো দেখেছে সেগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়া, যেন আপনাদের মাঝে যে লাখের মাঝে একটি ব্যক্তি সফল হয় এটি আমার সফলতা। হাজার লোক চ্যানেল দেখে হাজার লোক আমল করতে পারে না, এই হাজারের মাঝে 100 লোক হয়তো আমল করবে, 100 থেকে হয়তো 10 জন 20 জন আছে মনোযোগ দিয়ে আমল করবে, ভালোবেসে আমল করবে, বিপদের কথা স্মরণ করে আমল করবে, আমাদেরকে মহব্বত করে, তারা অবশ্যই অবশ্যই সফল হবে, গ্রান্টেড ইনশাল্লাহ সফল হবে, সফল হবেই হবে ইনশাল্লাহ। আজকের যে আমলটি আমি আপনাদেরকে বলতেছি, অন্তত দারিদ্রতে, অন্তত দুঃখ কষ্ট পীড়িত অবস্থায় আছেন, হ্যাঁ খানা খাদ্য রিজিকের সমস্যা, চাকরির সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, বিয়ের সমস্যা, সন্তান নেই, যে কোনো ব্রিথিং প্রবলেমের জন্য আপনি আমলটি করতে পারেন। দিন দুনিয়ার দিন দুনিয়ার যা চান আপনি সমস্ত মকসদ আপনার পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, দিন দুনিয়ার সমস্ত মকসদ আপনার পূর্ণ হয়ে যাবে আমলটি শেষ করার পর। এমনও হতে পারে আপনার একদিনই আমলটি আপনি রেজাল্ট পেয়ে যেতে পারেন, এমনটি আমরা ঘটতে দেখেছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমরা বহু সবাই মেরাজের আমল যখন আমরা করেছি, এই আমলগুলো যখন আমরা দেখেছি যে মানুষ দ্রুত সময়ের ভিতরে মানুষ আমলগুলো রেজাল্ট পেয়েছে। তো আজকে যে আমলটি আমি আপনাদেরকে দিচ্ছি, এই আমলটিও আপনারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর অসীম কুদরতে ঠিক আছে আপনারা রেজাল্ট অতি দ্রুত সময় পেয়ে যাবেন। 12 রাকাত নফল নামাজ কীভাবে পড়বেন, 12 রাকাত নফল নামাজ যেভাবে পড়বেন সেটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি নিয়ত করবেন, কেন আপনি আমলটি করতেছেন, আমলটি আপনি কেন করতেছেন সেটির আপনি একটা নিয়ত রাখবেন। নিয়ত রেখে আপনি নামাজে দাঁড়াবেন, 12 রাকাত কিন্তু এক সালামে করতে হবে, ব্যাপারটি খেয়াল করবেন।
আপনি এভাবে নিয়ত করতে পারেন বাংলা যে ইয়াল্লাহ আমি সব পবিত্র শবে মেরাজের 12 রাকাত দফল নামাজ পড়া নিয়ত করলাম কিবলামুখী হইয়া আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করলেন। নিয়ত করার পর নিয়ত ভাতার পর আপনি সূরা ফাতিহা শুরু করবেন। যখন সালাতানা পাঠ করেন আমাদের সূরা ফাতিহা প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর পাঁচবার কুল ফল্লা সূরাটি পাঠ করবেন। প্রত্যেক রাকাতে পাঁচবার কুল ফল্লা সূরাটি পাঠ করবেন। এভাবে আপনি দুই রাকাতের সময় আত্তাহিয়াত পড়বেন, আবার নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর পাঁচবার কুল ফল্লা পড়বেন, প্রতি দুই রাকাতে গিয়ে আত্তাহিয়াত পড়বেন। এভাবে আপনি 12 রাকাত শেষ করবেন। 12 রাকাত শেষ করার পর সালাম ফিরিয়েবেন। 12 রাকাত শেষ যখন 12 রাকাত হবে তখন সালাম ফিরাবেন, দুই রাকাত পর পর কিন্তু সালাম ফিরাবেন না। 12 রাকাত শেষ করে সালাম ফিরিয়ে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে 100 বার কালেমা তামজিদ, আমাদের ইসলামের রুকনের যে তৃতীয় কালেমা সেটি পাঠ করবেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে কালামের কথা বললে আমি দেখি যে পাঁচ কালামা তো দূরের কথা, দুই কালামাও মুসলমান জানে না। এরকম মানুষ আমাকে ফোন দিয়ে কথাবার্তা বলে, মানে তারা মুসলমান তারা বলে তারা কালেমা জানে না, মানে একটি কালেমা জানে না, এরকম অবস্থা। তো যাই হোক, তৃতীয় ইসলামের তৃতীয় কালামা পড়ে নেবেন, কালামা তামজিদ যেটিকে বলা হয়। তো আপনাদের সুবিধার্থে যারা জানেন না আমি তাদেরকে খাটো করার জন্য বলছি না, জেনে নেবেন, শিখে নেবেন, জীবন তো এমনি পার করে দিতেছেন, শিক্ষিত হবে নাকি যখন কবরে যাবেন পার গুতে খাবেন তখন বুঝবেন কেমন লাগে। আচ্ছা যাই হোক, কালামা তামজিদ বলে দিচ্ছি। কালামা তামজিদ হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। আমি আবারও বলে দিচ্ছি, কালেমা তামজিদ হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। কালেমা তামজিদ 100 বার পাঠ করার পর আবার 100 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। তারপর আল্লাহ তাআলার কাছে আপনি সেজদায় গিয়ে দোয়া করেন, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে যা খুশি আপনি চান, ইনশাআল্লাহ আল্লাহর ফজলে আল্লাহর রহমতে আপনার দোয়া কবুল হবে। আপনি যা চান, এভরিথিং পৃথিবীর বুকে যা চান সব কিছুই হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।